এবার বরিশাল এক কাউন্সিলরের ছেলের নেতৃত্বে এক নারীকে রাস্তায় ফেলে মারধর করলেন শত শত জনতার সামনে। বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পুলিশের এক কর্মকর্তার স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 8:30 দিকে উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে যুক্ত ইয়ামিন নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। হামলার শিকার মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট টুটুলের স্ত্রী সিফাত জাহান মিম বাদী হয়ে 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিনের ছেলে আশরাফুল হক সহ 25 জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন। আটক ইয়ামিন বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন কেডিসি বস্তির বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হামলার ঘটনায় টুটুলের স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতন সহ বিভিন্ন ধারায় মামলা করেছেন। একজনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। হামলার শিকার সিফাত জাহান মিম জানান, বৃহস্পতিবার রাত 8:00 দিকে বড় বোন, তাদের ছেলে মেয়ে এবং কয়েকজন বান্ধবী মিলে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাডে অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পরে 20 থেকে 25 জন কিশোর উদ্যানে হেলিপ্যাডে এসে অবস্থান নিয়ে একটি কেক কাটে। কেক কাটা শেষে তারা গাঁজা সেবন করছিল। পরে একটি ছেলে তাদের কাছে গিয়ে মিমের সঙ্গে থাকা পোষা বিড়ালকে নিয়ে কটুক্তি করা শুরু করে। ওই কিশোরদের এ ধরনের আচরণ দেখে তারা সেখান থেকে চলে আসার সময় অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন সহ গালাগাল করা শুরু করে। এর প্রতিবাদ করায় ইয়ামিন নামে ওই ছেলে লাথি ও কিলঘুষি মেরে মিমকে রাস্তার উপর ফেলে দিয়ে লাথি মারে। মিম জানান, এর কিছুক্ষণ পর স্থানীয় 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, ওই ঘটনায় সার্জেন্টের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। এতে নামধারী 5 জন সহ অজ্ঞাতনামা আরও 20 জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।